বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং অনেক জনপ্রিয় একটি পেশা হয়ে দাঁড়িয়েছে, এবং আমরা যারা যারা মার্কেট প্লেসে কাজ করছি অথবা যারা যারা এজেন্সি ওনার আছি, আমাদের কিন্তু প্রসপেক্ট খুঁজে পাওয়ার জন্য কিন্তু বিভিন্ন লিড জেনারেশন টুলসগুলো ব্যবহার করতে হয়। সেরকম একটা টুলসের সাথে আজকে পরিচয় করে দিব, যার নাম হচ্ছে লিড স্পট। লিড স্পট এই টুলটার মাধ্যমে আপনি ভেরিফাইড আপনার প্রসপেক্টের কন্ট্যাক্ট ডিটেলস আপনি ফাইন্ড আউট করতে পারবেন, আপনি ইমেল অ্যাড্রেস খুঁজে বের করতে পারবেন, আপনি তার কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে বের করতে পারবেন, আপনি তার যে ডেটা রয়েছে সেই ডেটা ইনভেস্টমেন্ট করতে পারবেন। অর্থাৎ একটা লিড জেনারেশন টুলের জন্য যা যা ক্রাইটেরিয়া বা যা যা গুণাবলী থাকা দরকার তার সব কিছু কিন্তু লিড স্পটের মধ্যে রয়েছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিড স্পটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা দেখে আসতে পারেন টুলটা কেমন, এবং ট্রাই করে দেখতে পারেন। আপনারা যদি একজন লিড জেনারেশন এজেন্সি থেকে থাকে অথবা আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, মার্কেট প্লেসের বাইরে যদি আপনি ক্লায়েন্ট জেনারেট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি বিটুবি লিড জেনারেশনের নাম শুনে থেকে থাকবেন। তো সেই জন্য একটা সমস্ত একটা টুল লিঙ্কডিন থেকে ক্লায়েন্ট হান্ট করার জন্য, লিঙ্কডিন থেকে ক্লায়েন্ট বা প্রসপেক্টের কন্ট্যাক্ট ডিটেলস বের করার জন্য খুবই চমৎকার একটা অ্যামেজিং টুল হচ্ছে লিড স্পট। তো আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে লিড স্পট নিয়ে। লিড স্পটটা কি? লিড স্পট হচ্ছে একটি বিটুবি লিড জেনারেশন করার বা বিটুবি আউটরিচ করার একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি লিঙ্কডিন থেকে স্পেশালি আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন বা ক্লায়েন্ট হান্ট করতে পারবেন। বিভিন্ন কোম্পানির বিভিন্ন ইনফরমেশন বা ডেটাবেস দিয়ে আপনি সার্চ করে আপনি সেই লিডগুলো কালেক্ট করতে পারবেন এবং ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। খুবই চমৎকার এবং এফেক্টিভ একটা টুল হচ্ছে লিড স্পট। এদের ভিডিও ওভারভিউ দেওয়া রয়েছে, আপনি চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ভিডিও যে রিভিউটা সেটা দেখে আপনি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এটা শুরু করতে পারেন, ঠিক আছে। সো লিড স্পটের ক্যাপাবিলিটিটা যদি আমরা একটু দেখি তাহলে আপনার দেখতে পাবো লিড স্পট কি করতে পারে। লিড স্পট আপনাকে সার্চ ফর কোম্পানিজ বাই ক্রাইটেরিয়া অ্যান্ড ডিসকভার লিড। আপনি আপনার কাঙ্ক্ষিত ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি কোন ইন্ডাস্ট্রি কোন নিশের অডিয়েন্সকে খুঁজছেন তাদেরকে সেই নিশ অনুযায়ী খুঁজে বের করতে পারবেন লিড স্পটের মাধ্যমে। এর পরবর্তীতে হচ্ছে আপনি এআই জেনারেটেড একটা পিচ, সেলস পিচ তৈরি করতে পারবেন, যেটা অটোমেটিক্যালি আপনি যদি লিড স্পটের ক্রোম এক্সটেনশন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। আপনি জাস্ট সেটা যদি কিছু চেঞ্জ করার প্রয়োজন মনে হয় চেঞ্জ করে আপনি তাকে কি করতে পারবেন, কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবেন। অ্যান্ড দেখেন এখানে কালেক্ট লিস্ট অফ প্রসপেক্ট উইথ ভেরিফাইড ইমেল, এখানে ভেরিফাইড ইমেলগুলো আপনি আপনাকে দেখাবে। হ্যাঁ, এরপর দেখেন ডিসকভার ভেরিফাইড বিজনেস ইমেল ফোন অ্যান্ড এনি লিঙ্কডিন মেম্বার, যে কোনো লিঙ্কডিন মেম্বারের আপনি কি করতে পারবেন এই কন্ট্যাক্ট ইনফোগুলো আপনি বের করতে পারবেন। রিচ প্রসপেক্ট উইথ সেমি অটোমেটেড এআই মেসেজ, যেটা আপনি একটু পরে আমরা দেখাবো সেটা কীভাবে করে, এবং রিসিভ অ্যালার্ট পাবেন আপনি মেসেজের, যদি কোনো কিছু আপনি মেসেজের সেটা আপনি অ্যালার্টও পাবেন। এরকম আরও অনেক চমৎকার চমৎকার ফিচার রয়েছে। তো এদের প্রাইসিং প্ল্যানটা আপনার দেখে নেবেন, মাত্র $32 মান্থলি আপনি পে করে কিন্তু এই লিড স্পট এই টুলটা ব্যবহার করতে পারবেন। আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এদের একটা নিজস্ব ওন একটা ডেটাবেস আছে যেটা আমি আপনাকে দেখাবো। হ্যাঁ, তো ক্রেডিট সিস্টেমে এটা আসলে কাজ করে, আপনাকে ক্রেডিট খরচ হবে প্রত্যেকটা কাজের জন্য, আপনাকে এখানে একটা ক্রেডিট খরচ হবে লিড স্পটে। তো আমরা অ্যাকাউন্টে চলে এসেছি, তো আমাদের অ্যাকাউন্টে দেখেন 25,000 ক্রেডিট, এটা একসময় লাইফ টাইম লিড ছিল, তখনকার সময় আসলে এই অ্যাকাউন্টটা তৈরি করা। তো এখানে দেখেন আমরা প্রথমে অ্যাকাউন্টে আসার পরে আমরা লিঙ্কডিন অ্যাকাউন্ট পাশে ওপেন করে রাখছি, কারণ লিঙ্কডিন অ্যাকাউন্ট আমাদের কাজে লাগবে। আমরা যেহেতু লিড স্পটের ক্রোম এক্সটেনশনটা ব্যবহার করছি তো সেক্ষেত্রে এখানে ক্রোম এক্সটেনশনটা আমরা দেখতে পাচ্ছি। সো যাই হোক, আমরা প্রথমে অ্যাকাউন্টের ওভারভিউটা আপনাদের একটু দেখাই। অ্যাকাউন্টের এখানে যে দেখেন সার্চ, সার্চ মানে কোনো কিছু সার্চ দেওয়া, আপনি আপনার কাঙ্ক্ষিত কান্ট্রি অনুযায়ী, ঠিক আছে, আপনি যে কান্ট্রিতে সার্চ দিতে চাচ্ছেন সেই কান্ট্রি অনুযায়ী আপনি এখানে যে ডেটাবেসে দেখতে পাচ্ছেন যে এখানে কোন কোন কান্ট্রির কতগুলো ডেটাবেস আছে, আপনার যে কান্ট্রি দরকার সেই কান্ট্রি অনুযায়ী আপনি কি করতে পারবেন এখানে সার্চ দিয়ে যে কোনো একটা কোম্পানির ইনফো আপনি বের করতে পারবেন, ঠিক আছে, বা যে কোনো স্পেসিফিক কোনো নিশের অডিয়েন্সদেরকে আপনি খুঁজে বের করতে পারবেন। দেখুন এখানে দেওয়া রয়েছে, দেখেন এয়ারলাইন্স, এভিয়েশন, অ্যাকাউন্টিং, তারপর দেখেন মেডিসিন নিয়ে যারা কাজ করছে, এরকম অনেকগুলো রয়েছে। হ্যাঁ, ABCD আকারে প্রত্যেকটা নিশ এখানে ক্যাটাগরাইজ করা রয়েছে অনেক। আপনি আসলে স্ক্রল করতে করতে আসলে অবাক হবেন যে এত 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 নিশ ওরিয়েন্টেড কোম্পানিস এখানে রয়েছে। এর পরবর্তীতে আপনি যদি মেম্বার দেখতে চান, যেটা আমরা স্পেশালি দেখতে পেতাম যে লিঙ্কডিনের সেলস নেভিগেটরের মধ্যে আমরা এই ধরনের সার্চগুলো দিতে পারতাম, সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন লিড স্পটের মধ্যে। এখানে দেখেন মেম্বার অনুযায়ী এক একটা কোম্পানির বিভিন্ন ধরনের মেম্বার অনুযায়ী আপনি এখান থেকে কি করতে পারবেন এই সার্চ ফিল্টারটা করতে পারবেন। দেন ফাইনালি সার্চ দিলে আপনার এখানে সেই সার্চ রেজাল্টটা আসবে, এবং কোম্পানির ডেসক্রিপশন অনুযায়ী আপনি দিতে পারবেন সার্চ বাই কোম্পানি ডেসক্রিপশন, সার্চ বাই কোম্পানির প্রোডাক্ট আর সার্ভিস, এখানে আরও একটা অ্যাডভান্স ফিল্টার রয়েছে। তো আমরা রেডি লিস্টটা, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে লিড স্পটের একটা রেডি লিস্ট রয়েছে, যে লিস্টটা যদিও ফ্রি না, এদের একটা আলাদা ওন কি রয়েছে একটা লিস্ট তৈরি করা আছে। আপনার যদি কাঙ্ক্ষিত ডিজায়ার যে আপনার টার্গেট সেই টার্গেটের সাথে যদি মিলে যায় তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। প্রত্যেকটা ডাউনলোডের জন্য কিন্তু আমরা এখান থেকে কিন্তু ক্রেডিট কেটে নেবে, সো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ধরা যাক আমি কানাডিয়ান স্কুল, কানাডিয়ান এডুকেশনাল ম্যানেজমেন্ট কিছু কোম্পানি আমি খুঁজছি যারা কানাডিয়ান স্কুল বা রিলেটেড বিষয় নিয়ে কাজ করে, অথবা অস্ট্রেলিয়ান এডুকেশন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে, এ ধরনের খুঁজ করে। এরকম দেখেন 1219টা ওদের ডেটাবেজ তৈরি করা আছে, ঠিক আছে। তা আমি এখান থেকে লিখে সার্চ করছি হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে যারা কাজ করছে, আমি চাচ্ছি এই ধরনের কিছু কোম্পানিকে আমি রিচ আউট করার জন্য, এবং তাদেরকে আমি আমার অফার বা আমার যেই সেলস পিস্টার রয়েছে সেটা আমি দিব। তাহলে আমি হেলথ থেকে সার্চ করার পর এখানে কানাডিয়ান হেলথ অ্যান্ড ওয়েলথনেস ফিটনেস, অস্ট্রেলিয়ান হেলথ অ্যান্ড ওয়েলথনেস ফিটনেস, হ্যাঁ বেলজিয়ামের অনেকগুলো কিন্তু রেজাল্ট এখানে আছে। তো আমি চাইলে কি করতে পারবো এখানে স্যাম্পল দেখতে পারবো। হ্যাঁ, আবার চাইলে আমি কি করতে পারবো যে গেট স্যাম্পলের লিখে আমি কি করতে পারবো স্যাম্পল দেখতে পাবো, আবার চাইলে এখানে কি করতে পারবো লিড নিতে পারবো। যদি আমি এখানে লিডগুলো চাই, এখানে 5,000 রেকর্ড আছে, আমি যদি লিডগুলো চাই তাহলে আমাকে দেখেন সিলেক্ট টোটাল নাম্বার অফ কোম্পানি, আপনি কতগুলো কোম্পানি এখানে চাচ্ছেন। 250টা লিড যদি আপনি এখানে চান তাহলে আপনি 2500 ক্রেডিট আপনার খরচ হবে কোথা থেকে, এই যেখান থেকে।
তাহলে আমি নিশ ওরিয়েন্টেড খুব সহজে পেয়ে যাচ্ছি, এটার জন্য আমার কোনো ঝামেলা করতে হচ্ছে না। ঠিক আছে, আমি জাস্ট কোম্পানি সিলেক্ট করে আমি ডাউনলোড বাটনে ক্লিক করলে আমার ক্রেডিট কেটে নিবে এবং আমার সেটা দেখাবে। আমি একটু স্যাম্পল দেখাই ওরা আসলে কীরকম স্যাম্পলটা দেয়, সেটার একটা ওভারভিউ আপনার যদি দেখেন তাহলে আপনাদের জন্য আরও জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখেন ওরা একটা কানাডিয়ান হেলথ অ্যান্ড ফিটনেস ওয়েলনেসের আপনাকে একটা স্যাম্পল ডেটা দেখাচ্ছে যে ওদের যেই ক্রেডিটটা কাটবে, হ্যাঁ আপনি যেই ডাউনলোডটা ওখানে দিবেন যেই ক্রেডিটটা কাটবে সেই ক্রেডিটে কী কী ডেটা থাকবে সেটা আপনি কী করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন। তো আমরা এখান থেকে এটাকে আমরা একটু ওপেন দিয়েছি, আমরা দেখি এক্সেল শিটটা ওপেন হলে কী কী ডেটা তারা দেয়। অ্যাজ ইউজুয়ালি তারা নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হ্যাঁ বা কোম্পানির সাইজ, হ্যাঁ এই জাতীয় ইনফরমেশনগুলি আপনারা এখান থেকে বেশি পাবেন। তো এখানে দেখেন নেমে পাচ্ছি আমরা কি কোম্পানির একটা নাম পাচ্ছি, ডোমেন অ্যাড্রেসটা দিচ্ছে কোম্পানির কী কী ডোমেন অ্যাড্রেস রয়েছে, যেহেতু কানাডিয়ান ডোমেন সেক্ষেত্রে প্রত্যেকটা ডোমেনের এক্সটেনশন সিএ মানে কানাডা কান্ট্রি এক্সটেনশন যেটা সেটা আমরা বুঝতে পাচ্ছি। এরপরে হচ্ছে ইয়ার কত সালে এটা তো ইয়া হয়েছে সেটার একটা ডাটা এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে কোন ইন্ডাস্ট্রিতে এটা রয়েছে, হেলথ অ্যান্ড ফিটনেস ইন্ডাস্ট্রিতে রয়েছে, হ্যাঁ। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে লোকালিটি কোথায়, এটা আরও স্পেসিফিক করে দিয়েছে, দেখেন টরেন্টো, এরকম আরও অনেকগুলো কান্ট্রির নাম এখানে দেওয়া আছে। এরপরে সাইজ রেঞ্জ দেওয়া রয়েছে, কোম্পানিটার সাইজ রেঞ্জ কীরকম, কোন কান্ট্রির, লিঙ্কডিন প্রোফাইল দেওয়া রয়েছে, হ্যাঁ কারেন্ট এমপ্লয়ি কজন আছে, টোটাল এমপ্লয়ি কজন আছে, ইমেল দেওয়া রয়েছে। ইমেল সবগুলো পেলাম না, ইমেল এখানে হয়তো দুইটা বা তিনটা ইমেল দেওয়া রয়েছে, যেহেতু স্যাম্পল ডাটা এই জন্য সবগুলো ডেটা আপনাকে দেখাচ্ছে না। এরপরে ফোন নাম্বার যেগুলো অ্যাভেলেবল রয়েছে সেগুলো ফোন নাম্বার এখানে দেখাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে তার মোটামুটি ভালোই একটা আপনাকে ডেটা দিবে। আপনি যদি এই ধরনের কোম্পানিগুলোকে যদি আপনি এক্সপ্লোর করতে চান, এই ধরনের কোম্পানিগুলোকে যদি আপনি ওদের ডেটা দেখতে চান, তাহলে জাস্ট এই যে সিম্পল গেট লিড বাটন ক্লিক করে আপনি এখান থেকে ধরে থাকে আমি এখান থেকে 250 লিড চাচ্ছি, কানাডিয়ান হেলথ অ্যান্ড ওয়েলনেস কোম্পানির কিছু লিড আমি চাচ্ছি। সো আমি এখানে এটা ডাউনলোড করে দিয়ে দিলাম, যেহেতু আমার ক্রেডিট আছে প্রায় 25,000 মতো এবং এটা লাইফ টাইম ডিল হিসেবে না, সো আমার এখানে ক্রেডিট নিয়ে তো চিন্তা করার কোনো কিছু নাই, আমি জাস্ট এই লিস্টটা ডাউনলোড দিব। তো দেখেন আমাদের এখানে লিস্টটা আমরা ডাউনলোড দেওয়ার পরে এখানে দেখেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এবার একটু ওপেন করি তাহলে আমার যে এই 250 লিডের যে ডেটাবেসটা, এই ডেটাবেসটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো যেটা আমার কাছে একটু ভালো লেগেছে, একটু ডিফারেন্ট লেগেছে, অনেক অনেক টুলসের ভিতরে আসলে এরকম থাকে না, হ্যাঁ সো এখানে যেহেতু আছে সেটা আমার কাছে মোটামুটি একটা বেটার জিনিস মনে হয়েছে। সো এখানে ইমেল অ্যাড্রেসটা আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো ইমেল আছে এখানে, ঠিক আছে অনেকগুলো কোম্পানির ইমেল ডেটাবেস আমরা এখানে দেখতে পাচ্ছি এবং অনেকগুলো ইমেল অ্যাড্রেস পাওয়া যায়নি অনেক কোম্পানির, ঠিক আছে। সো আমরা চাইলে এই ডেটাবেসটাকে আমরা আরও আরও সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবো, যেহেতু আমার এটা আমার মেবি এটা প্রিমিয়াম ভার্সনে যাওয়ার জন্য আমার পুরো ডেটাগুলো এডিট করতে দিচ্ছে না। সো যাই হোক, আমরা এই ধরনের ডেটাগুলো পেয়ে যাবো, ঠিক আছে এক্সেলে আমরা এই ধরনের ডেটাগুলো পেয়ে যাবো এবং সেগুলোকে আমাদের পছন্দ মতো অনুযায়ী আমরা কি করতে পারবো, এগুলোকে অর্গানাইজ করতে পারবো, ঠিক আছে। এবং অর্গানাইজ করে যদি আমার শুধুমাত্র নাম, ফোন নাম্বার, কোম্পানি নেম আর ইমেল অ্যাড্রেস লাগে তাহলে আমরা এই 4টা কলম রাখবো বা 5টা কলম রাখবো, বাকিগুলো আমরা রিমুভ করে দেবো, ঠিক আছে। একটা রেডিমেড ওদের একটা লিস্ট, ঠিক আছে। তো এইভাবে আপনার রেডিমেড ওদের যে ডেটাবেস, সেই ডেটাবেস থেকে একটা রেডি লিস্ট আপনার এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি ডাউনলোড করতে পারবেন, ইউজ ওদের লিস্ট আছে এখানে। তো এর পরবর্তীতে আমরা যদি একটু পার্সোনালাইজেশন দেখি, পার্সোনালাইজটা হচ্ছে মেসেজের জন্য, ঠিক আছে। এটা আপাতত আমরা এখান থেকে ইম্পোর্ট করলে আমরা যদি পার্সোনালাইজ যদি নিজেদের কোনো থাকে সেক্ষেত্রে যে অ্যাড্রেসগুলো ইম্পোর্ট করে এখানে কন্ট্যাক্টকে আমরা এটা ইম্পোর্ট করতে পারবো। এনরিচমেন্ট যেটা আমরা বড় বড় টুলগুলোর ক্ষেত্রে দেখি যে আপনি কোনো কোম্পানির ইউআরএল বা কোনো ডোমেনের ইউআরএল দিয়ে বা সেই কোম্পানির এমপ্লয়ি নাম দিয়ে আপনি এটাকে এনরিচ করতে পারবেন, মানে শুধুমাত্র আপনি দেখা গেছে ডোমেন ইউআরএল আপনি আপ করলেন এখানে সিএসবি ফাইলে, ওরা আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস আর যাবতীয় বিষয় আশা দিয়ে দিল। ভেরিফিকেশন আমরা জানি লিডগুলো কন্ট্যাক্টগুলো ভ্যালিড কিনা সেটা টেস্ট করা। মেসেজিং মানে হচ্ছে মেসেজিং টুকটাক আসলে অ্যাকচুয়ালি কাজ করবে হচ্ছে এখানে আপনি যে ফরম্যাটিংটা দিয়ে দিবেন, আমরা যদি লিঙ্কডিনের ফিডে যাই বা লিঙ্কডিনের ইয়াতে যাই, সে ফর এক্সাম্পল আমরা যে কোনো একজন ধরা যাক এই ব্যক্তিটাকে আমরা একটু তার প্রোফাইল একটু আমরা দেখতে চাচ্ছি, তো আমরা একটু তার প্রোফাইলটা ওপেন করলাম। তো এখানে আপনাকে লিড স্পটের কিন্তু নিজস্ব ক্রোম এক্সটেনশন আছে, সো সেই ক্রোম এক্সটেনশনটা যখন দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ক্রোম এক্সটেনশনটা আপনার ব্রাউজারের সাথে অ্যাড হয়ে যাবে। তো আমরা এখানে একজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, তো লিড স্পট তো অনেকভাবে কাজ করে, লিঙ্কডিন প্রোফাইলেও কাজ করবে আবার পাশাপাশি আলাদাভাবে আপনি লিঙ্কডিন সেলস নেভিগেটরের মতো এখানে সার্চ দিতে পারবেন। তো এই জায়গায় দেখেন লেফট কর্নারে একটা বাটন আসছে যেটা চোখের মতো, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে একটা এরকম একটা পপ আপ আসছে এবং যে ব্যক্তিটা আপনার সামনে রয়েছে সেই ব্যক্তির দেখেন মেরিন ন্যাশন এটা কানেক্টেড না আমার সাথে, হ্যাঁ আপনি এখানে তাকে একটা কানেকশন জিজ্ঞেস করতে পারবেন এবং একটা পার্সোনালাইজ মেসেজ দিতে পারবেন। সেটা কীরকম, এই যে দেখেন হাই মেরিন, আই উড লাইক টু কানেক্ট উইথ ইউ অ্যান্ড এক্সপ্লেন মাই প্রফেশনাল নেটওয়ার্ক, হ্যাঁ বেস্ট রেদওয়ান, আমার নাম হচ্ছে রেদওয়ান, এখান থেকে নিয়েছে ফার্স্ট নেম নিয়েছে আপনার যে কানেকশন যাকে আপনি পাঠাতে যাচ্ছেন তার থেকে। এই যে পার্সোনালাইজ মেসেজটা, ঠিক আছে এই পার্সোনালাইজ মেসেজটাই হচ্ছে আপনার এই যে এখানে যেটা আপনি এই সেট করে দিবেন সেই যে এখান থেকে যে ফার্স্ট নেম লাস্ট নেম যেটা আপনি যেই যেটা সেট করে দিবেন টেমপ্লেটটা, সেই টেমপ্লেট অনুযায়ী এটা আপনার যাবে। এবার দেখেন এখানে আমি চাইলে এই যে এটা যদি একটু ভিজিবল দিই, হ্যাঁ এটা ডট ইন, তার মানে হচ্ছে সে ইন্ডিয়ান কোনো ব্যক্তি, পার্সনটা ইন্ডিয়ান কোনো জবসে কাজ করছে, হ্যাঁ কুইক ফ্রেশার জবস ডট ইন এই মেরিন নার্সিনিয়ান, তো সে ডট ইন মানে হচ্ছে ইন্ডিয়ান এক্সটেনশন, ডোমেন এক্সটেনশন। সো এবং এটা বলছে এটা ভেরিফাইড না এই লিডটা আর কি। তো এভাবে আপনি কি করতে পারেন, মেসেজ করতে পারেন, হ্যাঁ কোনো ব্যক্তির নাম সার্চ দিয়ে এখানে মেসেজ করতে পারেন এবং আপনি চাইলে এই যে লিডটা, এই লিডটা কিন্তু অ্যাড টু সিআরএমে কি করতে পারেন আপনি এটা নিয়ে আসতে পারেন। ওকে, তো আপনি এখানে কোনো কন্ট্যাক্ট লিড যদি তৈরি করতে চান আপনি এখানে সেই লিডের স্ট্যাটাসের একটা নাম দিতে পারেন, যেমন এখানে দেখা যাচ্ছে হচ্ছে ইনিশিয়াল কন্ট্যাক্ট, ইনিশিয়াল ইন্টারেস্ট, ক্লোজিং, হ্যাঁ ক্লোজড,
নিউ কন্ট্যাক্ট, তো আপনি নো কন্ট্যাক্ট, আচ্ছা ইনিশিয়াল কন্ট্যাক্ট দিয়ে আপনি কি করতে পারেন, অ্যাড টু ক্রোম এক্সটেনশনের ভিআইতে আপনি কি করতে পারেন, এই ট্যাগটা ইউজ করে আপনি একটা ইমপ্রেশন দিয়ে আপনি কি করতে পারেন, এই যে কন্ট্যাক্টটা, এই কন্ট্যাক্টটা আপনি কি করতে পারেন, আপনার এই ওদের যে বিল্ডিং সিআরএম রয়েছে লিডস্পটে, সেই সিআরএম আপনি অ্যাড করতে পারেন, পরবর্তীতে আপনি এই ব্যক্তিকে কোল্ড ইমেল পাঠাতে পারেন। ঠিক আছে, তো আমি দেখি আমার এখানে সিআরএম এ বা আমার কন্ট্যাক্ট লিস্টে কোনো নাম্বার বা কোনো মেল এসেছে কিনা, যেহেতু আমি একটা এখানে ইনক্লুড করলাম একটু আগে। আচ্ছা, তো আমরা রিফ্রেশ করার পর আমরা দেখতে পেলাম এখানে ফ্রেশার জবস, এই কোম্পানি থেকে আমাদের কোম্পানি নেমটা হচ্ছে ফ্রেশার জবস এবং পজিশন হচ্ছে ট্যালেন্ট রিসার্চ পার্টনার, তার লিঙ্কডইন প্রোফাইল এখানে দেখা যাচ্ছে, তার ইমেলটা দেখা যাচ্ছে, ফোন নাম্বার আমরা পাই নাই। হ্যাঁ, এবং ক্রোম এক্সটেনশনের মাধ্যমে আমরা এই লিডটা পেয়েছি এবং সেটা, তার হচ্ছে হিউম্যান রিসার্চ ইন্ডাস্ট্রি এবং সে কান্ট্রি হচ্ছে আর্মানিয়া। ওকে, সে আর্মানিয়া থাকলেও সে এই কুইক ফ্রেশার জবস ডট ইন এই কোম্পানি ধরো সে এমপ্লয় হিসেবে কাজ করছে এবং লিড ওনার, আচ্ছা এত কিছু দরকার নেই, লিড নেম এই এতটুকু আমরা ডেটা পেলাম। ঠিক আছে, তার মানে এটা কিন্তু আমাদের সিআরএম এর ভিতরে চলে আসছে, এদের যে বিল্ট ইন সিআরএম সেই সিআরএম এর ভিতরে চলে আসছে। তো আপনি চাইলে একে অ্যাড কাস্টমার অ্যাড করতে পারবেন, একে এক্সপোর্ট করতে পারবেন, এটা করার আপনার এখানে সুযোগ রয়েছে, তার ইমেলটা আপনি পরবর্তীতে দেখতে পারবেন। তো ইনিশিয়াল কন্ট্যাক্ট ইনফরমেশন এরকম আপনার যতগুলো থাকবে সবগুলো আস্তে আস্তে আসতে থাকবে এখানে, এবং এখান থেকে চাইলে আপনি কপি করে আলাদাভাবে যদি আপনার কোনো লিস্টে বা কোনো এক্সেল শিটে যদি আপনি রাখতে চান সেটাও রাখতে পারবেন। তো এবার আসেন কিভাবে বাল্ক আকারে আমরা ইমেল কালেক্ট করতে পারবো লিড স্পটের যে ক্রোম এক্সটেনশনটা রয়েছে সেই ক্রোম এক্সটেনশনটা দিয়ে, তো সেটা একটু দেখি। তো আমরা এখানে এটার জন্য আমরা লিঙ্কডিনের যে সার্চ ফিল্টারটা রয়েছে সেটা আমরা ইউজ করবো। তো সার্চ ফিল্টারে আমরা যে কোনো নিচে কিছু লিখে সার্চ করতে পারি, যেমন আমি এখানে লিখে সার্চ করলাম হচ্ছে সিইও, আমি সু সিইওদের সিইও যারা আছে তাদের আমি কন্ট্যাক্ট ইনফরমেশন চাচ্ছি একটা স্পেসিফিক কান্ট্রির। তো যারা যারা প্রোফাইলে সিইও দেওয়া রয়েছে কোনো না কোনো কোম্পানির বা কোনো না কোনো অর্গানাইজেশনের, শুধু তাদেরকেই আমরা টার্গেট করবো। তো এখানে দেখেন আমাদের প্রথমে যেহেতু আমাদের এটা বিডি কান্ট্রিতে রয়েছে, সো বাংলাদেশের অনেকগুলো ইয়া দেখাচ্ছে যে কারা কারা সিইও দিয়ে রেখেছে, তো এই জায়গায় আমি শুধুমাত্র পিপলদেরকে সার্চ করবো এবং কান্ট্রি দিয়ে দেবো হচ্ছে আমি ইউনাইটেড স্টেটের। হ্যাঁ, ইউনাইটেড স্টেটের কিছু কিছু কান্ট্রির আমরা সিইওদেরকে খুঁজে বের করার চেষ্টা করবো। তো এখানে দেখেন আমরা পিপল দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো পিপলের নাম এসেছে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এরা আমাদের দেশের মানে আমাদের আশেপাশে। তো এখানে লোকেশনটা রয়েছে দেখেন, তো লোকেশন আমরা যদি ইউনাইটেড স্টেট দিয়ে দিই তাহলে আমাদের সিইও পাচ্ছি আমরা ইউনাইটেড স্টেটের বিভিন্ন মানে এরিয়ার যে সিইও যারা রয়েছে তা। তো এখন কিন্তু দেখেন আমাদের রেজাল্টটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমরা চেষ্টা করবো এখান থেকে যাদের যাদের সবার প্রোফাইলে তো আসলে ইমেল পাওয়া যাবে না, তো আমরা লিড স্পটে গিয়ে আমরা চেষ্টা করবো যে বাল্ক আকারে লিমিট কালেক্ট করার জন্য। তো এখানে দেখেন আমরা এখান থেকে যে স্টার্ট নিউ কালেকশন যদি আমরা একটু যাই তাহলে সে কি করবে, এই ক্রোম এক্সটেনশনটা এখানে যারা রয়েছে তাদেরকে বাল্ক আকারে তাদেরকে কি করতে থাকবে কালেক্ট করার চেষ্টা করবে। তো আমরা প্রথম যে পেজ রয়েছে সেই পেজে আমরা এখন আছি, তো এখানে হয়তো চারটা বা পাঁচটা রেজাল্ট আছে। এরপর আমরা যাবো দ্বিতীয় পেজে। ঠিক আছে, তো যখনই আমি এক পেজ থেকে এক পেজে সুইচ করবো সে কিন্তু সেই কন্ট্যাক্ট ইনফরমেশন যেগুলো আমি প্রথম পেজে ছিলাম এবং পরের পেজে আসার পরে যতগুলো চেঞ্জ হচ্ছে সে কিন্তু সেই ডেটাগুলো কিন্তু রিড করার চেষ্টা করছে এবং সেখান থেকে কিন্তু সে ইনফরমেশন বা তথ্য কালেক্ট করার চেষ্টা করছে। দেখেন আমরা প্রথম পেজের থেকে কিন্তু মাত্র দুইটা ইমেল পেলাম এবং আমি যদি দশজন ব্যক্তি ছিল দশজন ব্যক্তি মাত্র দুইটা ইমেল আমরা পেয়েছি। ঠিক আছে, তো আমরা যদি আরেকটু যদি থার্ড নাম্বার পেজে যাই আমরা যদি ইমেল সংখ্যাটা একটু বাড়াই না। হ্যাঁ, এভাবে আমরা আসলে বাল্ক ইমেলটা এদের থেকে কালেক্ট করতে পারবো, সবসময় যে এরা ইমেল কালেক্ট করতে পারবো তাও না, অনেকে দেখা যাচ্ছে অনেক সময় লিঙ্কড প্রোফাইলে ভেরিফাইড ইমেল থাকে না, অনেকগুলো নন ভেরিফাইড থাকে, শুধু লিড স্পটের ভিতরে আপনার ভেরিফাইড ইমেল যেগুলো রয়েছে হ্যাঁ আপনি শুধুমাত্র সেগুলোই দেখতে পারবেন। ওকে, তো দেখেন আমরা যদি বাই পার্সন টু পার্সন যাই তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ইমেলগুলো কিন্তু সহজে পাচ্ছি, কিন্তু আমরা যদি বাল্ক আকারে যদি ইমেল আমরা কালেক্ট করতে যাই তো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি আমাদেরকে টুলটা কিন্তু রেজাল্ট দিতে পারছে না। ঠিক আছে, একটু আগে আমরা কিন্তু বাল্ক আকারে অনেকগুলো পেজ স্কোর করলাম, মাত্র চারটা ইমেল সে কী করেছে, হান্ড করেছে। আর যখনই আমি কি করলাম বাল্ক আকারে না দেখে যখন বাই অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট যখন আমি ইনফরমেশন যখন আমি সার্চ করলাম তখন কিন্তু সে আবার ঠিকই এখান থেকে কী করছে, ইনফরমেশনটা পেয়েছে। তো আমরা একটু স্টপ দিলাম, স্টপ দিয়ে আমরা চাইলে কিন্তু এটা আমাদের সিআরএমে অ্যাড করতে পারবো, যে কটা ইমেল আমরা পেলাম সেই কটা ইমেল কিন্তু আমরা কী করতে পারবো, আমাদের যে সিআরএম রয়েছে সেই সিআরএমের ভিতরে যে একটু সিআরএম দিলে কিন্তু সেটা আমাদের ড্যাশবোর্ডে চলে যাবে এবং এখান থেকে ডাউনলোড রেজাল্ট দিলেও কিন্তু আমাদের রেজাল্ট এখান থেকে ডাউনলোড হয়ে যাবে, আমরা কিন্তু চাইলে সেই রেজাল্টটা দেখতে পারবো যে কাদের কাদের ইমেল আমরা পেয়েছি। এটা একটা সুন্দর ফিচার, আপনি এখান থেকে সহজে দেখে ফেলতে পারবেন যে কাদের কাদের যেই ইয়াটা ইমেলটা আমরা পেলাম সেটা এখান থেকে ডিটেলস দেখে ফেলতে পারবেন। তো এইভাবে লিড স্পট এই টুলসটাকে ব্যবহার করে আপনারা খুব সহজেই প্রতিদিন 50, 100, 200 খুব ইজিলি টার্গেটেড লিড ফাইন্ড করতে পারবেন। আমাদের কিন্তু আমরা আগেই বলেছি আমাদের লিড দরকার হচ্ছে টার্গেটেড, হ্যাঁ প্রসপেক্ট দরকার হচ্ছে টার্গেটেড, র্যান্ডম আমাদের বাল্ক আকারে দরকার নাই। হ্যাঁ, অল্প আমি যদি পাই সেটাই আমার জন্য কী হবে, একটা বেটার রেজাল্ট আসবে। দেখেন এখানে ফার্স্ট পাঁচজন যে ব্যক্তির আমি পেয়েছি সেই পাঁচজন ব্যক্তির নাম ঠিকানা ইমেল অ্যাড্রেস কিন্তু আমার এখানে চলে এসেছে এবং তাদের ফার্স্ট টাইম লাস্ট টাইম সেগুলো কিন্তু আমি এখান থেকে পাচ্ছি এবং তাদের পজিশনটা কি সেটাও আমি এখান থেকে দেখতে পাচ্ছি, কোনো কোম্পানির সিইও, কোনো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ, এবং তাদের যদি ইউআরএল থেকে থাকে তো সেক্ষেত্রে তাদের ওয়েবসাইটের যে ইউআরএল সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, লিঙ্কডইন ইউআরএল এবং কোম্পানি নেম। হ্যাঁ, যে পাঁচটা আমি পেয়েছি সেই পাঁচটা কিন্তু কোম্পানি নেম এখানে কিন্তু এসেছে, দেখেন একটা হচ্ছে ওভার স্টক, ডিজিটাল ফুয়েল ক্যাপিটাল, হ্যাঁ এরকম অনেকগুলো কোম্পানির আমি কি করেছি ডেটা এখানে পেয়েছি। সো ওভারঅল আমার কাছে যেহেতু একটা স্টার্ট আপ কোম্পানি লিড স্পট, ঠিক আছে, খুবই নিউলি মার্কেটে এসেছে, সো আমি বলবো ওভারঅল এদের রেজাল্ট আমি স্যাটিসফাই। ঠিক আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।
সো বিটুবি লিড জেনারেশন নিয়ে যদি আপনারা কোনো সিরিজ ভিডিও চান, আমার ইচ্ছা আছে একটা কোর লিঙ্কের মার্কেটিং এর উপরে বা লিড জেনারেশন উপরে একটা সিরিজ ভিডিও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো। সো সবাইকে এই বিষয়ে ইন্টারেস্টেড কিনা আমাকে কমেন্ট করে জানাবেন, যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি এই বিষয়ে চেষ্টা করবো আপনাদেরকে একটা অ্যাডভান্স লেভেলের একটা সিরিজ ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।